ষোল বছর বয়সে মদিনা থেকে আসার পথে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। মাতৃ ছায়া পিতৃ ছায়া উভয় ছায়া মাথার উপর থেকে উঠে গেছে। এমন নিঃশংস মানুষটা, এমন অসহায় মানুষটাকে আমার আল্লাহ দাদার কাছে আশ্রয় করে দিয়েছে। কেন করছে? দুঃখীদের দুঃখ বুঝবার লাগি। যাকে সৃষ্টি না করে আমার আসমান জমিন জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতে না, উনাকে আল্লাহ এতিম করে জন্ম দিলেন, মাকে আবার বিদায় করে নিলেন। কারণটা কি? আমার আল্লাহ উনাকে যদি এত ভালোবাসেন আরামে থাকতে দিলেন না কেন? আল্লাহ রব্বুল আলামিন বলে, নবী গো আমি আল্লাহ এতিম অবস্থায় জন্ম দিয়েছি, আবার আপনার মাতৃ ছায়াটাও উঠে নিয়েছি, দুঃখীদের দুঃখ বোঝার জন্যে, এতিমের কষ্ট বোঝার জন্যে। আলাম ইয়াজিদিকা ইয়াতিম আল্লাহ একমতে এগুলো করছেন, এতিম বানায় জন্ম দিচ্ছেন, আল্লাহ বুঝায় দিচ্ছেন দুঃখী মানুষ কত দুঃখ কষ্ট সহ্য করে। এই জন্য ছেলে মেয়েদেরকে একটু লালন ভালন করতে গিয়া একটু শিক্ষা দিয়া ভালন লালন ভালন করেন, আর নাইলে মানুষকে মানুষ মনে করবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল দাদার আশ্রয় লালিত পালিত হচ্ছেন। একদিন খেলাধুলা করতেছেন মাঠে, ছেলেদের সাথে মাঠে খেলাধুলা করতেছেন, হঠাৎ করে মুহাম্মদ বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কি ব্যাপার? অন্যান্য ছেলেরা দৌড়ায় গেছে রসুলের দাদার কাছে, গিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতি আমাদের সাথে খেলা করতেছিল, হঠাৎ করে হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, গান হারিয়ে পেরেছে, গিয়া নাই, আমরা তাকে কিছুই করি নাই। মক্কার হাসি ফিমির মানুষ, কুরাইশি বংশের মানুষ, ছেলেরা জড়াইতেছে, বই পাইতেছে আমাদের আব্বারে আমাদের দাদারে। যদি আব্দুল মুত্তালিব গিয়া বলে, তোদের ছেলেরা আমার নাতিরে কি করলো, জবাব দিতে হবে। তারা বয়ে কাঁপতেছে আর বলতেছে, আপনার নাতিকে আমরা কিছুই করি নাই, কেন জানি পড়লে বেহুশ হয়ে গেছে। রসুলের দাদা চেহারার দিকে থাকায় দেখলেন কোন পরিবর্তন নাই, মুখে ফেনা নাই, নাকে কোনো রক্ত নাই, শোক ও লাল হই নাই, মুহাম্মদ পড়ে গেল কেন? থাকায় দেখে আসলে মুহাম্মদ পড়ে যাওয়ার কারণ হলো মুহাম্মদের হাঁটুর উপরে কাপড়টা উঠে গেছে। খেলাধুলা করার সময় দূরতে দূরতে কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে। নাবালেগের তো কোন ফলদার হুকুম নাই, জোরে কম ঠিক কিনা, নাবালেগের জন্য সতরের হুকুম নাই। এরপরে পয়গম্বরের হাঁটু মুবারক খুলে গেছে, আল্লাহ পাক উনাকে বেহুশ বানায় দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার মানুষ আমার পয়গম্বর বালেগ হওয়ার পরে যেমন নিষ্পাপ, আদর্শটা যেমন সুন্দর, ঠিক তেমনি করে বালেগ হওয়ার আগেও আমার পয়গম্বরের আদর্শ সুন্দর।